পূর্ব ভারতে সুপরিচিত তন্ত্র, জ্ঞান, যোগ এবং প্রেমে সিদ্ধ একজন হিন্দু শাক্ত সম্প্রদায়ভুক্ত যোগী, আধ্যাত্মিক নেতা, দার্শনিক এবং তন্ত্র ও যোগের একজন উৎকৃষ্ট আধ্যাত্মিক গুরু স্বামী নিগমানন্দ পরমহংস 18 আগস্ট 1880 সালে নদিয়া জেলার তখনকার সাবডিভিশন কুতুবপুর গ্রামে, যা বর্তমান বাংলাদেশের মেহেরপুর জেলায়, এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শ্রী শ্রী ঠাকুর নামেও পরিচিত। চৈতন্য মহাপ্রভু এই একই জেলায় জন্মগ্রহণ করেছিলেন। পিতা ভুবনমোহন চট্টোপাধ্যায়, মাতা মাণিক্য সুন্দরী দেবী এবং স্ত্রী সুধাংশুবালা দেবী। তিনি 1894 সাল থেকে 1895 সালের মধ্যে বৃত্তি পরীক্ষায় পাশ করে মেহেরপুর উচ্চ বিদ্যালয়ে কিছু সময়ের জন্য পড়াশোনা করেন। তারপর তিনি পড়াশোনার জন্য ঢাকা আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। সেই সময় ওনার নাম ছিল নলিনীকান্ত। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তিনি যখন নারায়ণপুর এস্টেটে সুপারভাইজার পদে কাজ করছিলেন, তখন একদিন রাত্রে হঠাৎ তার টেবিলের কাছে অলৌকিকভাবে তিনি তার স্ত্রী সুধাংশুবালা দেবীকে ক্রুদ্ধ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকানো অবস্থায় দেখতে পান, যার সেই সময় কুতুবপুরে থাকার কথা। তিনি তখনই কুতুবপুরে খোঁজ নিতে গিয়ে জানতে পারলেন যে নারায়ণপুরে ছায়ামূর্তি দেখার ঠিক এক ঘন্টা আগে সুধাংশুবালা দেবী ইহলোক ত্যাগ করেছেন। এই ঘটনায় নলিনীকান্ত প্রচুর আঘাত পান। তিনি গুপ্ত বিজ্ঞান বা অকাল্ট সায়েন্সের সাহায্যে তার সহধর্মিনীর নিকট পৌঁছাবার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। ঠিক এখান থেকেই শুরু হয়ে যায় তার আধ্যাত্মিক সফর। তিনি বিশ্বাস করা শুরু করলেন মৃত্যু হচ্ছে একজন ব্যক্তির চূড়ান্ত পরিণতি, মৃত্যুর পর অবশ্যই জীবন আছে। তিনি জীবন এবং মৃত্যুর যাবতীয় ইন্দ্রিয়গোচর বস্তু ও বিষয় সম্পর্কে জানতে মরিয়া হয়ে উঠলেন। এই সব কিছু তাকে সবসময় চিন্তিত করতে আরম্ভ করল। এই অনুসন্ধান তাকে নিয়ে গেল চেন্নাইয়ের আধিয়ারের ঈশ্বর দর্শন সমাজে। তিনি ঈশ্বর দর্শন ও ঐশ্বরিক প্রেরণা লাভের দর্শন শাখার যাবতীয় প্রকল্পসমূহ চর্চা করলেন এবং একটি মাধ্যম দিয়ে তাকে শারীরিকভাবে দেখতে অসমর্থ হলেও তিনি তার মৃত স্ত্রীর সাথে কথা বললেন। তাতেও তিনি সন্তুষ্ট হলেন না। সময় নষ্ট না করে তিনি তখনই একজন প্রকৃত যোগী বা সাধুর খোঁজে ছুটলেন, যিনি তার মৃত সহধর্মিনীর সাথে দেখা করাতে পারবেন এবং তাকে জীবন ও মৃত্যু বিষয়ে প্রকৃত দর্শন শিক্ষা দিতে পারবেন। কথিত আছে, এক রাত্রে তিনি অলৌকিকভাবে এক যোগীর দর্শন পান, যার শরীর থেকে জ্যোতিপুঞ্জ নির্গত হচ্ছিল। বাস্তবে সেই যোগী দাঁড়িয়েছিলেন তার বিছানার ঠিক পাশে। সেই যোগী তাকে একটি মন্ত্র দিয়েই অদৃশ্য হয়ে গিয়েছিলেন। অনেক পণ্ডিতকে সেই মন্ত্রের অর্থ জিজ্ঞাসা করেও তার একমাত্র অর্থ উদ্ধার করতে না পেরে অবশেষে তিনি চলে এলেন বীরভূম জেলার তারাপীঠের বিখ্যাত তান্ত্রিক সাধক বামাখেপার কাছে। সাধক বামাখেপা নলিনীকান্তকে দীক্ষা দিয়ে 21 দিন সেই মন্ত্রটি জপ করতে আদেশ দিলেন এবং তার গুরুর নির্দেশিত পথে তিনি সুদর্শনা দেবীরূপে মা তারা দেবীর দর্শন পেলেন। এই দর্শন তাকে আরও এক রহস্যে নিয়ে গেল। তিনি তারাদেবীকে তার শরীর থেকে বেরিয়ে আসতে এবং পুনরায় তার শরীরে মিশে যেতে দেখলেন। এই রহস্য সমাধানের জন্য সাধক বামাখেপা তাকে একজন বেদান্তিক গুরুর কাছে অদ্বৈত জ্ঞান লাভের জন্য যেতে বললেন। ক্রমে তিনি আবার জ্ঞানী গুরুর খোঁজে ভ্রমণ করতে বের হলেন। অবশেষে তিনি পৌঁছে গেলেন রাজস্থান রাজ্যের পুষ্করে, যেখানে স্বামী সচ্চিদানন্দ সরস্বতী তাকে দীক্ষা দিলেন। তিনি উপলব্ধি করলেন যে সচ্চিদানন্দ সরস্বতী হলেন সেই সাধু যিনি তাকে স্বপ্নে তারা মন্ত্রটি দিয়েছিলেন। নলিনীকান্ত সকল ব্রহ্মতত্ত্ব শিখলেন এবং সচ্চিদানন্দ সরস্বতী তার নাম রাখলেন নিগমানন্দ। কিন্তু ব্রহ্মতত্ত্ব বিষয়ে তিনি বাস্তব উপলব্ধি করতে না পারায় সচ্চিদানন্দ নিগমানন্দকে 4 ধাম তীর্থ করে প্রত্যেকটি গুরুত্ব উপলব্ধি করতে বললেন। তীর্থের পর তিনি আশ্রমে ফিরে এলেন। স্বামী সচ্চিদানন্দ নিগমানন্দের তীর্থ পর্যালোচনা করলেন এবং তাকে আবার একজন যোগী গুরু খুঁজতে বললেন, যিনি নিগমানন্দকে সঠিক দিক নির্দেশনা দেবেন এবং সচ্চিদানন্দের শিক্ষাকে সঠিকভাবে অনুশীলন করাবেন। 1903 সালে নিগমানন্দ তার যোগী গুরু সুমেরু দাসজির সাক্ষাৎ পেলেন। সুমেরু দাসজির পথনির্দেশনায় তিনি যোগের গূঢ় তাৎপর্য জানতে পারলেন। প্রয়োজনীয় অনুশীলনের পর তিনি সবিকল্প সমাধি এবং পরে 1904 সালে কামাখ্যায় নীলাচল পাহাড়ে যোগের সর্বোচ্চ ধাপ নির্বিকল্প সমাধি লাভ করলেন। বলা হয় তিনি মানবতার মাঝে ব্রহ্মজ্ঞান বিস্তারের জন্য সদ্গুরু হিসাবে পুনঃ আবির্ভূত হয়েছিলেন। তিনি 1904 সালে কাশীতে থাকাকালীন দেবী অন্নপূর্ণার স্বপ্নাদেশ পান। দেবী অন্নপূর্ণা তাকে বলেন যে তার জ্ঞান শুধুমাত্র নিরাকার ঈশ্বরে সীমাবদ্ধ,
তাই তিনি এখনও অসম্পূর্ণ। নিগমানন্দ তার ঘুম থেকে জেগে উঠলেন এবং দেবী অন্নপূর্ণা কর্তৃক নির্দেশিত তার বিষয়টি সম্পর্কে সচেতন হলেন। তিনি তখন এক মহান সিদ্ধযোগিনী গৌরী মায়ের কাছে এলেন। তিনি নিগমানন্দকে একজন শিষ্য হিসেবে গ্রহণ করে ভক্তি ও প্রেম শিক্ষা দিলেন। তার শিষ্যদের মতানুসারে নিগমানন্দ ভবসাধনায় এই বহির্জগৎকে ঈশ্বরের রূপান্তর হিসাবে দেখলেন। ভব বা ভক্তি সিদ্ধিলাভের পর নিগমানন্দ নিজেকে সম্পূর্ণ এক উপলব্ধি করলেন। সিদ্ধিলাভের পর নিগমানন্দ এলাহাবাদে কুম্ভ মেলা দেখতে গিয়ে জানতে পারলেন যে তার গুরু সচ্চিদানন্দ শৃঙ্গেরি মঠের শঙ্করাচার্যের সাথে ওই জায়গাতেই ছিলেন। গুরুকে দেখতে উদ্বিগ্ন নিগমানন্দ শঙ্করাচার্যের তাঁবুতে গেলেন। সেখানে নিগমানন্দ গুরু সচ্চিদানন্দ সহ 125 জন সাধু পরিবেষ্টিত অবস্থায় মঠের অধ্যক্ষকে একটি উচ্চাসনে আসীন অবস্থায় দেখতে পেলেন। গুরুকে দেখে নিগমানন্দ প্রথমে তার গুরুকে শ্রদ্ধা জানালেন এবং পরে অধিক মর্যাদা সম্পন্ন অধ্যক্ষকে সম্মান জানালেন। সাধুগণ প্রথমে অধ্যক্ষকে সম্মান না জানানোয় অসন্তুষ্ট হলেন, কিন্তু প্রতি উত্তরে নিগমানন্দ এই শ্লোক উদ্ধৃত করলেন, মনাথর শ্রীজগন্নাথ মদগুরু শ্রীজগদ্গুরু মহাত্মা সর্বভূত আত্মাত্মায় শ্রীগুরু ভে নম। আমার স্রষ্টা মহাবিশ্বের স্রষ্টা, আমার গুরু সমগ্র বিশ্বের গুরু, নিজ সত্তা সকল সত্তার সত্তা, সেই হেতু আমি বশ্যতা স্বীকার করি আমার গুরুর যিনি আমাকে এটি দেখিয়েছেন। এই উক্তি আরও ব্যাখ্যা করে যে বেদান্ত দর্শন অনুসারে গুরু শ্রী সচ্চিদানন্দ সরস্বতী এবং জগৎগুরু শ্রী শঙ্করাচার্যর মধ্যে কোনো পার্থক্য নেই। নিগমানন্দ আরও পরিষ্কার করেন যে যদি তাদের মধ্যে পার্থক্য থাকত, তার অর্থ হতো এই যে আমাদের মধ্যে স্বীকৃত অধ্যাত্ম দর্শনে কোনো বিশ্বাস নেই, এবং এটি যদি বিবেচনা করা হতো যে একজন অন্যজনের থেকে বড়, তাহলে তা আরও বড় উপসংহার নিয়ে যেত যে পরবর্তী জনের চেয়ে আরও বড় কেউ থাকবেন। এভাবেই অন্তহীন বাদানুবাদ চলতেই থাকত। এই ধরনের সিদ্ধান্ত সর্বদাই বিভ্রান্ত সৃষ্টিকারী। আমার গুরু জগৎগুরুর সাথে এক হয়ে গিয়েছিলেন যখন জগৎগুরু কর্তৃক তার উপর গুরুগিরি অর্পিত হয়েছিল, সেই হেতু তাদের মধ্যে পার্থক্য করা উচিত নয়। জগৎগুরু এই উত্তর অনুমোদন করলেন এবং নিগমানন্দ আলোকপ্রাপ্ত অবস্থা অর্জন করেছেন বলে স্বীকৃতি দিলেন। জগৎগুরু শঙ্করাচার্য সচ্চিদানন্দকে ডাকলেন এবং তাকে বললেন যে তার শিষ্য ইতিমধ্যেই পরমহংসের অবস্থা অর্জন করেছেন এবং তাকে এই উপাধি দেওয়া উচিত। সচ্চিদানন্দ তখন এই প্রস্তাব সাধু সম্মেলনে উপস্থাপন করলেন এবং নিগমানন্দকে পরমহংস উপাধিতে ভূষিত করলেন। এভাবে তার নাম হল পরিব্রাজকাচার্য শ্রীমদ স্বামী নিগমানন্দ সরস্বতী দেব। স্বামী নিগমানন্দের অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি চারটি ভিন্ন সাধনা যথা তন্ত্র, জ্ঞান, যোগ এবং প্রেমে সিদ্ধি লাভ করেন। এই সকল অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তিনি বাংলা ভাষায় 5টি গ্রন্থ রচনা করেন যথা ব্রহ্মচর্য সাধনা, যোগী গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু এবং প্রেমিক গুরু। স্বামী নিগমানন্দ নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন। জীবনের ব্রত ও ধর্মচারণায় স্বামী নিগমানন্দের জীবনের ব্রত ছিল সনাতন ধর্মের প্রচার, অর্থাৎ হিন্দু ধর্মের আধ্যাত্মিক ভিত্তি প্রতিষ্ঠা, মানুষের মাঝে সঠিক ধরনের শিক্ষা বিস্তার এবং চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিয়ে আধ্যাত্মিক সাহিত্য প্রকাশ, সকল জীবের মাঝে স্থিত নারায়ণকে সেবা করার মনোভাব নিয়ে সকল জীবকে সেবা প্রদান, এই উদ্দেশ্যসমূহ উপলব্ধি বাস্তবায়নের জন্য তিনি তার ভক্তদের নিম্নলিখিত নির্দেশ দেন, আদর্শ গৃহস্থ জীবন গঠন, সংঘশক্তি প্রতিষ্ঠা এবং আধ্যাত্মিক ভাব বিনিময়। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ নিগমানন্দ আশ্রম কুচবিহার জেলার দিনহাটার নিগমনগরে অবস্থিত। 1312 বঙ্গাব্দে নিগমানন্দ আসামের বর্তমান মেঘালয়ে গাঢ়হিলে একটি যোগ আশ্রম প্রতিষ্ঠা করেন। স্বামী নিগমানন্দ শিবসাগর জেলার জোড়হাটে একখণ্ড জমি নেন এবং 1319 বঙ্গাব্দে 1912 সালে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ায় সেখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। এটাকে বলা হতো শান্তি আশ্রম বা সারস্বত মঠ, যা পরবর্তীকালে আসাম বঙ্গীয় সারস্বত মঠ নামে পরিচালিত হয়ে আসছে। স্বামী নিগমানন্দ গুরুব্রহ্ম আশ্রম প্রতিষ্ঠা করেন বাংলাদেশের কুমিল্লার ময়নামতিতে পূর্ব বাংলা সারস্বত আশ্রম, বাংলাদেশের ঢাকার কালনিতে মধ্য বাংলা সারস্বত আশ্রম, বগুড়াতে উত্তর বাংলা সারস্বত আশ্রম, মেদিনীপুরের খড়কুসামায় পশ্চিমবাংলা সারস্বত আশ্রম এবং 24 পরগনার হালি শহরে দক্ষিণ বাংলা সারস্বত আশ্রম। 24 আগস্ট 1938 নীলাচল সারস্বত সংঘ স্বামী নিগমানন্দের নিজের দ্বারা পুরীতে নীলাচল কুটিরে প্রতিষ্ঠিত হয়েছিল।
বর্তমানে ভারতে কিছু জায়গায় স্বামী নিগমানন্দের অনুসারীদের দ্বারা যোগ, শিক্ষা এবং দর্শনের কিছু প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। স্বামী নিগমানন্দ তার জীবনের শেষ 14 বছর উড়িষ্যার পুরীতে অতিবাহিত করেন। তিনি 1935 সালের 29শে নভেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। তার শিষ্যরা বিশ্বাস করেন তার দৈহিক মৃত্যুর পরেও তিনি বেঁচে আছেন, কারণ তিনি বলে গেছেন, আমাকে এই দেহ ছেড়ে যেতে হবে, কিন্তু তোমাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমি তোমাদের গুরু হয়ে থাকব এবং আমার মুক্তি হবে না। তার কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে আগে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। জেনে রাখো, এই পর্বে স্বামী নিগমানন্দ সম্পর্কে যতটুকু জানলেন তা সবই সংক্ষিপ্ত। তার জীবন এখানেই শেষ নয়, তার সম্পূর্ণ জীবন পরিচিতি বলতে গেলে অনেকটাই সময় লাগবে। তার সম্পূর্ণ জীবন পরিচিতি যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমারও ইচ্ছা রইল তার সম্পূর্ণ জীবন পরিচিতি সম্বন্ধে অধ্যয়ন করার। আমি আগামীতে কোনো এক রবিবার স্বামী নিগমানন্দ দেব সম্পর্কে তার সম্পূর্ণ জীবন পরিচিতি তুলে ধরার চেষ্টা করব। আধ্যাত্মিকভাবে মুক্ত হওয়ার জন্য একজন মুক্ত মানুষ অর্থাৎ একজন সদ্গুরু বা শুধু গুরুর সাহায্য প্রয়োজন। হিন্দু শাস্ত্রসমূহে সেই ব্যক্তি সদ্গুরু হিসেবে পরিচিত। তার অনুগ্রহ বা আনুকূল্য ব্যতীত কেউই মুক্তির পথে কোনো অগ্রগতি করতে পারে না। আবার যিনি পরম বাস্তবতাকে অর্থাৎ পরমাত্মা বা ব্রহ্ম নিজের বা আত্মার সাথে একাত্ম হিসেবে অধিগত হয়েছেন তিনি গুরু। গুরু যিনি কাউকে মুক্ত হতে সাহায্য করেন তাকে আনুষ্ঠানিক শিক্ষা, তীর্থ বা দেবত্বের গুরুত্বের সাথে সমান বিবেচনা করা যেতে পারে না। যদি আমরা তার নিকট গভীর ভক্তি এবং প্রেম নিবেদন না করি তবে অন্য আর কে আমাদের পরম সম্মান পাওয়ার যোগ্য? বেদান্ত যা শিক্ষা দেয় গুরু প্রকৃতপক্ষে তার মূর্ত প্রকাশ। আত্মা এবং পরমাত্মা বা ব্রহ্ম একই। একজন সদ্গুরু কখনোই কাউকে অভিশাপ দেন না। যদি তাকে রাগান্বিত বলে মনে হয় তবে তাও শিষ্যের মঙ্গলের জন্য। সদ্গুরুর ওপর নির্ভরতার উপকারিতা অনন্য। এমনকি ঈশ্বরের ওপর নির্ভরশীল ব্যক্তিও সমান উপকারিতা পান না, কারণ ঈশ্বর কখনোই নির্দেশনা দিতে বাস্তবে মুক্ত হন না। গুরু বাস্তবে শিষ্যকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একদিক দিয়ে গুরু এবং শিষ্য অবিচ্ছেদ্য। একজন সত্যিকারের শিষ্যের ব্যক্তিত্ব বা চরিত্রের অংশ না হয়ে গুরু থাকতে পারেন না। আধ্যাত্মিক মুক্তিলাভের দুটি পথ আছে। একটি হচ্ছে সন্ন্যাস যোগে দীক্ষা গ্রহণের ও কঠোরতা পালনের মাধ্যমে এবং অন্যটি ব্রহ্ম উপলব্ধি লাভ করা সদ্গুরুর প্রতি সেবা নিবেদনের মাধ্যমে। পূর্বোক্তটি অত্যন্ত দুঃসাধ্য বা কষ্টকর একটি পথ। শিষ্যটিকে একটি অর্থে দেহে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। অন্যভাবে বললে তাকে তার দেহ চেতনা ছেড়ে যেতে হবে। কিন্তু কেউ যদি গুরুকে আন্তরিকভাবে সেবা নিবেদনের মাধ্যমে শর্তহীনভাবে তাকে ভালোবাসে তবে তার পক্ষে তুলনামূলকভাবে সহজে আধ্যাত্মিক মুক্তি লাভ করা সম্ভব। গুরুর অনুগ্রহ ব্যতীত সারগর্ভ কিছুই অর্জন করা সম্ভব নয়। আমি আহত কণ্ঠস্বরওয়ালা পাখির মতো ইতস্তত সর্বত্র ঘুরছিলাম, কিন্তু ঈশ্বর আমাকে সাহায্য করতে আসছিলেন না। কিন্তু যেদিন আমি গুরুর অনুগ্রহ কিংবা কৃপালাভে সমর্থ হলাম সেদিন আমি প্রকৃত উন্নতি করতে শুরু করলাম। গুরু দীক্ষা গ্রহণের সময় তার দেয়া মন্ত্র এবং শিষ্যের পছন্দকৃত দেবতা বা ইষ্ট এক, তবে তার থেকে পাওয়া মন্ত্রের শক্তি হারিয়ে ফেলে। দীক্ষাদানের মাধ্যমে শিষ্য অর্জন গুরুর পেশা নয়, এটি তার হৃদয়ের অনুপ্রেরণা। গুরু শিষ্যকে দীক্ষা দেন, যত্ন নেন এবং তাকে পথ দেখান এই আশায় যে শিষ্য আধ্যাত্মিকভাবে আলোকপ্রাপ্ত বা অজ্ঞতামুক্ত হবে। ঠাকুর নিগমানন্দের অভয়বাণী। আমি তোমাদের গুরু, আমি তোমাদের সকল কর্মের বোঝা আমি নিজে গ্রহণ করছি তোমাদের মুক্তি দেব বলে। আমি আগুন তোমাদের মাঝে স্ফুলিঙ্গ স্বরূপ বীজ অর্পণ করছি তোমাদেরও আগুন করে তুলব বলে। অগ্নি স্ফুলিঙ্গ চিরন্তন সত্য, তার দাহিকা শক্তিও অপ্রতিহত। ইন্ধন শুষ্ক হলেও তা দপ করে জ্বলে ওঠে, ভিজা হলে ধরতে দেরি হয়। তোমরাও যারা আমার কাছে এসেছো তাদের মধ্যে শুকনো তো কেউ নাই, এই সবই ভেজা, সব পচা ধসা গলা। আমার কাছে তো ভালো কেউ আসে না, আসে যত অধম পতিত। আমিও তো কাউকে ফেলে দিতে পারি না,
আমি যে গুরু, প্রতীক্ষা করো, নিশ্চিন্তে নির্ভয়ে বসে থাকো। তোমরা যতই হীন হও, যতই তুচ্ছ হও, সকলেই অগ্নিময় হয়ে যাবে। আমার দুয়ার হতে নিরাশ হয়ে কাউকে ফিরতে হবে না। তবে যারা কাঙালির মতো ভিক্ষা প্রার্থী, আমার দুয়ারে আমার অবসরের প্রতীক্ষায় বসে থাকবার দেরিটুকু তাদের সহ্য হয় না। আমি তাদের বলছি, স্বচ্ছন্দে অন্য দুয়ারে প্রার্থী হতে পারো। আর যারা থাকে নির্ভরশীল, তারা বসে থাক আমার প্রতীক্ষায় লাখ বৎসর ধরে আমার দুয়ারে। আমি আমার মহান দানে তোমাদের হৃদয় পূর্ণ দেব। অনন্তকালের তুলনায় লক্ষ বৎসর যে কিছুই নয়। শুনেছি মহাপ্রভু নাকি একদিন ভাবাবেশে বিষ্ণু খট্টায় উপবিষ্ট হয়ে ভক্তদের ডেকে ডেকে বর বিলাচ্ছেন। ভক্তপ্রবর মুকুন্দ ঠাকুরের প্রিয়তম ভক্ত মুকুন্দ বাইরে বসে অশ্রুমোচন করছেন, সকলকেই সকল রকম বর দিচ্ছেন। এই দেখে তিনি বলে পাঠালেন, একজনকে দিয়ে মহাপ্রভু তার সম্বন্ধে কি বলেন, কবে তার দর্শন পাব। মহাপ্রভু বলে দিলেন, মুকুন্দকে বল, গিয়ে কোটি জন্ম পরে সে আমার দর্শন পাবে। মুকুন্দ এই কথা শুনেই তো উদ্দণ্ড নৃত্য শুরু করে দিলেন। আনন্দ উৎফুল্ল চিত্তে তিনি বলতে লাগলেন, তাহলে পাবো, কোটি জন্ম পরে হলেও তার দর্শন পাবো। পাবো এই ভরসাটুকু লাভ করাও কম কথা নয়। এই আশ্বাস বাণী বা কয়জনের ভাগ্যে মেলে? আমি বলছি, তোমরা নিশ্চয় একদিন সর্বসম্পদের অধিকারী হবে, সব পাবে। আমার কথায় নির্ভর করে নির্ভয়ে নিশ্চিন্তে সেই শুভ দিনের প্রতীক্ষায় বসে থাকো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জেনে রাখো সুপ্রিয় দর্শক মণ্ডলীদের কাছে আমার নিবেদন এই যে, অনেক কর্মব্যস্ততার মাঝেও অনেক কষ্ট করে প্রতি রবিবার আপনাদের জন্য কোনো না কোনো একটা কন্টেন্ট নিয়ে আসি, তাই অবশ্যই একটু সমর্থন দেবেন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে করে সবার প্রথমেই আমাদের ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। ধন্যবাদ।